পশ্চিমবঙ্গ থেকে এবছর পদ্ম পুরস্কার পেলেন মোট এগারো জন পদ্মভূষণ তিনজন তারা হলেন মিঠুন চক্রবর্তী সিনেমা অভিনয় এবং কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী বাংলা এবং হিন্দি সিনেমাতে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয় উষা উথুপ ভারতীয় কুইন নাম খ্যাত গায়িকা উষা উথুপ সঙ্গীত কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন পদ্মশ্রী পুরস্কার পেলেন আটজন তারা হলেন গীতা রায় বর্মন কলা ও ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন রায় বর্মন তাকদীরা বেগম বস্ত্র ও কলা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন তকদিরা বেগম নারায়ণ চক্রবর্তী বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন নারায়ণ চক্রবর্তী দুখু মাঝি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন দুখু মাঝি সনাতন রুদ্রপাল সনাতনী দুর্গা প্রতিমা তৈরি ও মৃৎশিল্পে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন সনাতন রুদ্রপাল